দেখুন, যে কারণে জাতিসংঘে তদন্তের প্রস্তাব নাকচ করলেন সূচি। অনলাইন ডেস্ক। মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে রোহিঙ্গা মুসলিম নির্যাতনের অভিযোগ তদন্তে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সিদ্ধান্ত নাকচ করে দিয়েছেন দেশটির নেত্রী অং সান সূচি। আজ মঙ্গলবার এএফপির এক প্রতিবেদনে একথা বলা হয়েছে। ব্রাসেলসে সফররত সূচির ইউরোপীয় ইউনিয়নের ইইউ কূটনৈতিক প্রধান ফেদেরিগো মোগেরিনির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলন করেন। তখন জাতিসংঘের ওই তদন্তের বিষয়ে জানতে চাওয়া হলে সূচি বলেন, আমরা এর সঙ্গে একমত নই। সূচি বলেন, আমরা ওই প্রস্তাবের সঙ্গে যুক্ত নই, কারণ আমরা মনে করি না প্রকৃত অর্থে যা ঘটেছে তার সঙ্গে ওই প্রস্তাবের কোনো সম্পর্ক আছে। শান্তিতে নোবেল বিজয়ী সূচি আরও বলেন, ওই অঞ্চলে প্রকৃত অর্থে যা দরকার সে বিষয়ে কোনো সুপারিশ করা হলে তা আনন্দের সঙ্গে গ্রহণ করবে। তবে যেসব সুপারিশ রাখাইন রাজ্যে দুই সম্প্রদায়কে আবার বিভক্ত করবে তা আমরা গ্রহণ করব না, কারণ এসব সুপারিশ যেসব সমস্যা সেখানে সবসময় ঘটছে তা সমাধানের কোনো কাজে লাগবে না। মানবাধিকার সংগঠন বলেছে, মিয়ানমারের সীমান্ত পুলিশের চৌকিতে ভয়াবহ হামলার ঘটনার পর থেকে দেশটির সেনাবাহিনী এক মাস ধরে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের ওপর দমনপীড়ন শুরু করে। এ সময়ে কয়েকশো রোহিঙ্গাদের হত্যা করা হয়। প্রায় 75,000 রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে যায়। মিয়ানমার বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে। আমার এই চ্যানেল হতে যদি আপনারা লেটেস্ট নিউজ পেতে চান তবে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।